আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা সকলে জানেন, অনেকে আবেদন করছেন, অনেকে করবেন, যেহেতু 3000+ পদ, শূন্য পদ বেশি, সেক্ষেত্রে কিন্তু আবেদনের সংখ্যাটাও আপনারা অনেকেই করবেন যাদের যোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে অনেকে করছেন, করবেন। অনেকেই কমেন্টস করছেন, প্রশ্ন করছেন যে ভাই এই যে এখানে একটা পদ রয়েছে আপনার খারিজ সহকারী, 474টি শূন্য পদ, 16 নম্বর গ্রেড, 9000 টাকা থেকে 9300 টাকা থেকে 22,490 টাকা গ্রেড, এই পদ সংক্রান্ত আজকে ভিডিওটা থাকবে। এই পদের মূলত MCQ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে, পরীক্ষা হলে কত ঘন্টা হবে, কোন কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, কী কী বিষয়ভিত্তিক পরীক্ষা হবে, পাস কত মার্কের এবং কম্পিউটার টেস্ট হবে কি না, এই সকল খুঁটিনাটি সকল বিষয় আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে সকল ধরনের তথ্য, ভূমির বা অন্য সব চাকরির সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা সামনে আগাই। ভিডিও সামনে আগার মধ্যে একটা কথা বলে নেই, যেহেতু চাকরিতে আবেদন করছেন বা করবেন, করলে ভাই পড়তে হবে, পড়া ছাড়া গতি নাই, সেক্ষেত্রে এই যে খারিজ সহকারী যে পদটি রয়েছে 16 নম্বর গ্রেডের 474 শূন্য পদের কিন্তু আপনার একটি সংক্ষিপ্ত সাজেশন আছে। এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা সংগ্রহ করে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাজেশনটা নেবেন, নিয়ে কিন্তু পড়বেন, আর অথবা যদি না নিয়ে পড়েন আপনাদের নিজের মতো প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন ভাই নিতে হবে। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে বলি ভাই, আমার ফোনে প্রবলেম, ক্যামেরার খারাপের কারণে একটু সাদা কালো, তাই আপনার আমার চেহারা দেখে লাভ নেই ভাই। আপনার হলো মেন টপিক্স, আপনারা ভিডিওর মধ্যে কী পাচ্ছেন, যে মেন ইনফরমেশনটা কী পাচ্ছেন কিনা, এটা হলো মেন বিষয়। পরবর্তীতে ফোন কিনলে ভাই নতুন ধরনের আরও পরিষ্কার দেখতে পারবেন। এখন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে আপনার খারিজ সহকারী পদ 16 নম্বর গ্রেড, এইখানে মোট পরীক্ষা আপনার মোট শূন্য পদ হলো 474টি। এখন মেন কথা, প্রথম টপিক ছিল পরীক্ষা কি লিখিত হবে না MCQ হবে। ভাই বিগত সালে লিখিত হয়েছে, এছাড়াও যে তাদের যে পরীক্ষা নেওয়ার যে গেজেট সেইখানে কিন্তু স্পষ্টভাবে এই যে লেখা আছে আপনার খারিজ সহকারী, এখানে পরীক্ষা লিখিত হবে, 100 মার্কের পরীক্ষা হবে, বাংলা, ইংরাজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, চারটা পদ্ধতিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে প্রথম আপনার বাংলায় থাকবে 25, ইংরাজি 25, 50, অঙ্কে থাকবে আপনার হলো 30, 80 এবং সাধারণ জ্ঞান 20। মোট 100 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় পাবেন 1 ঘন্টা 30 মিনিট, মানে দেড় ঘন্টা অবধি কিন্তু পরীক্ষা সময় পাবেন, 90 মিনিট বসে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। এখন পাশ কত, পাশ হলো ভাই যেতে 100 পরীক্ষা 50, 50% মার্ক কিন্তু আপনাদের পেতে হবে। 50% মার্ক যদি 50 পান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু পাস করবেন। এখন ভাই কম্পিউটার টেস্ট হবে কি না, এই যে নিয়োগপত্রে কিন্তু লেখা আছে আপনার খারিজ সহকারী, এখানে লেখা আছে যে কোনো শিক্ষা বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় হলো আপনার 20, ইংরেজি 20 গতি থাকতে হবে। তা আবার 5% উপর যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু বাতিল বলে আপনারা গণ্য হবেন, অলরেডি কিন্তু লিখে দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের এখানে কম্পিউটার টেস্টে পরীক্ষা অংশগ্রহণ কিন্তু করতে হবে। অনেকে ভাবছেন যে না, তাদেরকে বলবো যে ভাই যারা আবেদন করতেছেন কম্পিউটারটা শিখে, যেহেতু পরীক্ষা হতে অনেক লেট হবে, যদি আবেদন বেশি পড়ে ভাই কোরবানের পরে পরীক্ষা হবে, কোরবানের আগে পরীক্ষা হওয়া সম্ভব না। আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কম্পিউটার শিখতে কয় মাস লাগে, 3 মাস, মানে মোটামুটি এখন পরীক্ষা হইতে 4 থেকে 5 মাস সময় পাবেন, এর মধ্যে কম্পিউটারটা শিখে ফেলবেন। অনেকে যারা পারেন না তারাও যদি আবেদন করেন আর শিখতে পাই সময় লাগবে না, শিখে ফেলবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাজেশন নিয়ে লাগলে পড়বেন এবং নতুন নতুন টপিক্স নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।